একবার শুধু বাড়ির পরিবেশটা ঠিক হয়ে যাক, তারপর মমকে বলবো তোমার ব্যাপারে। কিন্তু রুচিতা খুব বুদ্ধিমতী মেয়ে, ভালো মেয়ে। তোমার এত কিছু বোঝার দরকার নেই ঋতু, তাই তুমি এখানে চুপ করেই থাকো। বাবা, যদি আমাদের ওপিনিয়নটা নাও শোনো তাহলে নিহারের কি? ও কি তোমার সিদ্ধান্ত মানবে? যদি না মানে তো মানতেই হবে। আর আমি বুঝতে পারছি না যে তোমাদের রুচিটাকে নিয়ে প্রবলেমটা কোথায়। কত বুদ্ধিমান, সংস্কারী আর বুঝদার মেয়েও। আমরা ওর সঙ্গে এত খারাপ কাজ করেছি, ও তবু আমাদের বিরুদ্ধে একটা কথাও বলেনি। ও কত সবার কথা ভাবে, মনে আছে? ওই দিন নিজের কথা চিন্তা না করে ও প্রিয়াকে বাঁচিয়েছিল। কাল ও নিহারের সত্যিটা গোপন করেছিল যাতে ও বিপদে না পড়ে। আর মা, আকাশ হচ্ছে স্বপ্নের জায়গা আর বাস্তব মাটিতে। তোমাদের সবার বিশ্বাস হোক বা না হোক, কিন্তু আমার পুরো বিশ্বাস যে নিহারের জীবনটাকে সঠিক পথে চালানোর জন্য রুচিতার থেকে ভালো জীবনসাথী হতেই পারে না। তুমি বলো, তোমার কি সিন চলছে? এই পরিবার আর নিহারের জন্য রুচিতার প্রয়োজন আছে। রুচিতাই এই পরিবারের বৌমা আর নিহারের স্ত্রী হয়ে থাকবে, এটা আমার শেষ সিদ্ধান্ত। এখনো যদি কারোর কিছু বলবার থাকে তো বলো। আমি বলতে চাই বাবা, আর কত দেখবে আমাকে, নজর লেগে যাবে তো। ঢের সারা প্যার হো, হর দিন এক ত্যোহার হো, জিন্দগি কি ধূপ মে খুশিয়ো। আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি মিসেস নিহার গোয়েল হয়ে চলে এসো। রুচি, সামলা নিজেকে, দেখিস তুই আবার নিহার স্যারের প্রেমে পুরোপুরি পাগল হয়ে যাস না। দিল সে দেখো তো জানো কিতনা হ্যায় মন সুন্দর, তেরা হ্যায় মন সুন্দর। ভালোই হয়েছে তুমি শুনে নিয়েছো, কিন্তু যেটা শুনলাম একেবারেই ভালো ছিল না। দেখো নিহার, রুচিতা খুবই বুদ্ধিমান মেয়ে। হবে হয়তো বাবা, কিন্তু আমি এত বোকা নই যে ওকে বিয়ে করবো গিয়ে। নিজের বোকামির তো অনেক প্রমাণই তুমি দিয়েছো, সেই ব্যাপারে আলোচনা যদি না করা হয় সেটাই ভালো হবে। আর বাকি রইল তোমার বিয়ের কথা, সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। কিন্তু সেই সিদ্ধান্তটা আমি মানতে বাধ্য নই বাবা।
বাবা, এটা স্কুল কলেজের ফিস দেওয়ার ব্যাপারে বা আমার পকেট মানি নিয়ে আলোচনা করছি না আমরা। যে তুমি যা বলবে সেটা আমি শুনে নেব, এটা আমার জীবনের ব্যাপার। অ্যান্ড আই এম সরি, আমার জীবনের সিদ্ধান্ত আমি ছাড়া আর কেউ নেবে না। কিন্তু নিহার ভাই। ব্যাস বৌদি, এই ব্যাপারে আমি আর কারোর কথা শুনতে চাই না। এই বাড়িতে আজ পর্যন্ত সেটাই হয়েছে যেটা আমি চেয়েছি। কিন্তু এবার আর হবে না বাবা। বাবা, আমি দাদা, বৌদি, মা বা ঠাকুমা নই যে তোমার ভয় সবকিছু শুনে নেব। আর আজ পর্যন্ত তোমার সব কথা শুনেছি আমি, সে ভয় পেয়ে হোক, কান্নাকাটি করে হোক বা না ইচ্ছে থাকলেও। কিন্তু এটা না, আমার যেরকম লাইফ পার্টনারের প্রয়োজন ওর মধ্যে সেরকম কিচ্ছু নেই। না সৌন্দর্য, না স্মার্টনেস, না নিজেকে ভালো করে ক্যারি করতে পারে, না ভালো করে কথা বলতে পারে, কিছু না। ওর সঙ্গে বিয়ে করার থেকে সুইসাইড করা অনেক ভালো। আর ওর সঙ্গে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আর ওই রিতিকা, রুচিতা, নিহার, ইয়েস এক্স্যাক্টলি, আমি রুচিতাকে বিয়ে করব না। যে মেয়েটার নাম পর্যন্ত মনে রাখা আমি প্রয়োজন বোধ করি না, যাকে আমি আমার পিএ পর্যন্ত বানাতে চাইছিলাম না, সেই মেয়েটাকে আমি আমার স্ত্রী করতে পারবো না। যার যা করার আছে করুক, আমি আমার ডিসিশন বদলাবো না। যদি তোমাদের কারোর আমার সুখ নিয়ে মাথা ব্যথা না থাকে, তাহলে তোমাদের সিদ্ধান্তেরও কদর করব না। বাবা, নমস্কার। 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 নরেশ স্যার, মাফ করবেন, আমি আর অপেক্ষা করতে পারলাম না, সেই জন্যে চলে এলাম। ওই মেয়েটার সঙ্গে বিয়ে? মাই ফট! আরে কোনো ম্যাচই হয় না। আর না ও আমার টাইপের, আর না আমি ওকে ভালোবাসি। আমি অমৃতাকেই ভালোবাসি আর ওর সঙ্গে বিয়ে করব। নরেশবাবু, আপনি নিজে গিয়ে সম্বন্ধের কথা বলেছেন, তাই আমি সেটা পাকা করতে এসেছি। অভিনন্দন। তাহলে আজ থেকে আমরা বেআইন।